অষ্টম পোলট্রি ফেয়ার কলকাতা, এই পশ্চিমবঙ্গ পোলট্রি ফেডারেশন একটা উদ্যোগ নেন, এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যের এরা আসেন এবং এই আপনারা জানেন আমাদের সদ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গে ডিম উৎপাদনে আমরা স্বয়ংভরতার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, তাতে বিকল্প কর্মসংস্থান স্বয়ংভর গোষ্ঠীদের মধ্যে এবছরে 1-1.5 কোটি ডিমের বাচ্চা দেওয়া হবে এবং এই পোলট্রি ফেডারেশনকে আমরা সহযোগিতা করে থাকি। যারা খামারি তাদের জন্য মমতাদি একটা স্কিম চালু করেছেন, ওয়েস্ট বেঙ্গল ইনসেন্টিভ স্কিম 2017, তাতে এখনও ইনসেন্টিভ অনেকে পাচ্ছেন, ডিম উৎপাদন বাড়বে, আর মাত্র 40 লক্ষ শর্টেজ আছে, আমরা পূরণ করে ফেলতে পারবো এক বছর। মাংসে তো আমরা এগিয়ে গেছি,